হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ জিন্নাত ফ্রম জিন্নাত ডলি ব্লগে। স্বাগতম আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ওয়েদারটা খুবই ভালো, তাই এই সুন্দর ওয়েদারে সুন্দর বিকেলটাকে উপভোগ করার জন্য চলে আসলাম খুবই সুন্দর একটি জায়গায়। সো বন্ধুরা, আসুন আজকের এই সুন্দর বিকেলটাকে আমরা সবাই মিলে সুন্দরভাবে উপভোগ করি। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ওয়েদারটা খুবই ভালো, সকাল থেকে একদম টানা রৌদ্র ছিল, এখন তো দেখা যায় গরম শেষ হয়ে গিয়েছে, ঠান্ডা মোটামুটিভাবে শুরু হয়ে গিয়েছে। তো সেই হিসাবে দেখা যায় বেশিরভাগ সময়ই হচ্ছে বৃষ্টি থাকে, গত দুদিন টানা একদম বৃষ্টি ছিল। সো আজকের ওয়েদারটা খুবই ভালো, একদম রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ। সো যার জন্য একটু বের হলাম ঘুরতে। আমরা যাচ্ছি একটি পার্কে, আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বেশ উঁচুতে পাহাড়ের উপরে একটা খুব সুন্দর একটা পার্ক। সো আমরা এখন সেই পার্কে যাচ্ছি। তবে সমতল ভূমিতে হাঁটতে যতটা ভালো লাগে, এরকম উঁচু জায়গায় উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, টায়ার্ড হয়ে যেতে হয়। তারপরেও আমার কাছে ভালো লাগছে, কারণ আমি এই জায়গাটায় এই প্রথমবারের মতো আমি আসছি, এর আগে কখনো এখানে আসিনি। যেহেতু সব কিছুই নতুন, এই জন্য আমার কাছে ভালো লাগছে দেখতে। সো কষ্ট হলেও এখন উপরে উঠবো এবং উঠে আপনাদেরকে দেখাবো, আর আমিও ঘুরবো। সো দেখুন, আমরা কিছুটা উপরে উঠেছি, তো এখান থেকে দাঁড়িয়ে চারপাশটা দেখতে খুবই ভালো লাগছে। আজকে কিন্তু আপনাদের ভাইয়ার সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে এবং তার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর সেটা হচ্ছে, আজকে যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম আমরা ঘোরার উদ্দেশ্যে, সো তখন আমি তাকে বলেছিলাম যে আমি আজকে ঘুরতে গেলে আমাকে পিৎজা খাওয়াতে হবে। তখন সে আমাকে একটি শর্ত দিছে, আর সেটা হচ্ছে মানে এই পার্কের মধ্যে আমি যদি এক টানা এক ঘন্টা হাঁটতে পারি তাহলে সে আমাকে পিৎজা খাওয়াবে, নয়তো পিৎজা খাওয়াবে না। সো যাই হোক, আমি তো এমনিতেই পিৎজা লাভার, তাই আমি তার চ্যালেঞ্জও অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন আপনাদেরকে নিয়ে আমি হাঁটা শুরু করব। সো দেখা যাক পারি কি না। আচ্ছা, আমি এখানে বসি, যাও ভাই, যা আসো। আচ্ছা ঠিক আছে তাহলে। না বলা কথা রেখেছি তুলে, এ মন উদাসি তোমাকে ছুলে, নাম না জানা কোনো বিকেলে সে কথা শোনাবো তোমাকে পেলে, তার হাওয়াতে চলে যে ডানা, তার হাওয়াতে মন মিলেছে নানা, তার মন্তুলিতে আমি শত স্বপ্ন মাখি, আমি মনে কত কি আঁকি, কত
আমি হাঁটতে হাঁটতে চলে আসছি একটি পার্কের সামনে। পার্কটা বেশ সুন্দর, আর আমি জানতামই না যে এখানে একটি পার্ক আছে, কারণ এই জায়গাটা বেশ অনেক বড়। আমি হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে আসছি, আর এসে দেখতে পেলাম এত সুন্দর একটা পার্ক, তাই এখানে ঢুকলাম। দেখতেছি অনেক ছোট ছোট বেবিরা খেলাধুলা করছে, আর তাছাড়া এখানে অনেক বাঙালি ভাবিরও ছিল, যাদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্পও করলাম। তবে গল্প করার এক পর্যায়ে আমি অবাক হয়ে গিয়েছি, কারণ হচ্ছে আমি যখন গল্প করছিলাম তারপরে জানতে পারলাম যে তারাও আমাদের শরীয়তপুরের লোক। তো এটা দেখে তো আমি একদমই অবাক, কারণ শরীয়তপুরের লোকজন আমি এখানে আসার পরে তেমন একটা দেখিনি। সো তাদেরকে দেখে খুবই ভালো লাগলো, বেশ কিছুক্ষণ তাদের সাথে গল্প করলাম। সো এখন আমি পার্কটা ঘুরে দেখাই আপনাদেরকে। এই জায়গাটা বেশ বড়, পার্ক আছে এবং পাশে একটা খোলা মাঠও আছে, দেখুন অনেকেই সেখানে খেলাধুলা করছে। খুব সুন্দর একটা পার্ক, আমি আগে কখনো এখানে আসিনি, আজকে দেখে খুবই ভালো লাগলো। অনেকটা সময় ধরে ভাবিদের সাথে গল্প করলাম, সেই সাথে ছোট ছোট বেবিদের খেলাধুলোও দেখলাম। তবে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি হাঁটার চ্যালেঞ্জ নিয়েছি, যাই হোক একটু ফাঁকিবাজি করলাম। আর তাছাড়া এক ঘন্টাও প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন আমি হাঁটতে হাঁটতে আমি আমার হাজব্যান্ডের কাছে যাব, যে তার কাছ থেকে পিৎজাটা আদায় করে নিব। তাই চলো এবার পিৎজা খেতে যাই। আরো 10 মিনিট বাকি আছে, 50 মিনিট হাঁটা হয়েছে, আরো 10 মিনিট হাঁটো। কেন 10 মিনিট কোথায়? 10 মিনিট বাকি আছে। 10 মিনিট ভিডিও করছি এই জন্য? 10 মিনিট ভিডিও করছি, 10 মিনিট হাঁটতে হবে না? না আর হাঁটতে পারবো না, অনেকক্ষণ হাসছি। তুমি পিজ্জা খাইলে খাওয়াও, না খাওয়াইলে নাই। আমি বাসায় যাই, চলো চলো বাসায় চলে যাই। চিন্তা করেন আজকে আপনাদের ভাইয়া আমার সাথে কি কাজটা করলো, মাত্র 10 মিনিট ভিডিও করেছি আর এই 10 মিনিটের জন্য সে আমাকে আজকে পিৎজা খাওয়ায় নাই, পিৎজা না খাওয়াই বাসায় নিয়ে আসছে। কারণ আমি একটু ফাঁকিবাজি করেছিলাম আপনাদের সাথে, কিছু ভিডিও শেয়ার করার জন্য আমি ভিডিও করেছি এবং তখন আমি 10 মিনিট হাঁটা অফ ছিল, হাঁটতে পারিনি। সো সেই জন্য সে আমাকে পিৎজা খাওয়ায়নি। সো যাই হোক, আমার অনেক রাগ উঠে গিয়েছে, তাই আমি বাসায় এসে এখন পিৎজা বানাচ্ছি, আর এখন নিজে পিৎজা বানাবো এবং বাসার কাউকেই দিব না, আমি চিন্তা করছি সবাইকে দেখিয়ে দেখে খাবো। তো যাই হোক, আমি এখন পিৎজা বানানোর জন্য পিৎজার ডো তৈরি করে ফেলেছি, আর এখন এর উপরে চিজগুলো বিছিয়ে দিচ্ছি। আজকের পিৎজাটা খুবই ইয়ামি হবে, কারণ আমি এটা মন দিয়ে বানাবো, কারণ হচ্ছে আমি আজকে সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো, যাতে সবাই লোভ লাগে, আর লোভ লাগানোর জন্যই আজকে পিৎজাটা খুবই ভালোভাবে বানাবো। সো আপনারা সবাই দেখতে থাকুন। আমি বানাচ্ছি তন্ন পিৎজা, এটাতে দিয়েছি হচ্ছে টমেটো, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ব্যাস এতটুকুই। আর এখন এর উপরে দিয়ে দিচ্ছি অল্প করে ফ্রেঞ্চ ফ্রাই। আজকের এই পিৎজাটা আমি বানাবো গ্যাসের চুলায়, আমি যেহেতু সবসময় পিৎজা চুলাই বানাই ফ্রাই প্যানে, এখন আমি ফ্রাই প্যানে একদম অল্প আছে 10 থেকে 15 মিনিটের জন্য দিয়ে রাখবো। ওয়াও, তৈরি হয়ে গেল আমার আজকের বানানো পিৎজা, খুবই ইয়ামি হয়েছে। এখন আমি এটাতে সস এবং মায়োনিজ দিয়ে নিব।
সো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমি এখন পিৎজা খাওয়া শুরু করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।